মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির লোগো থিম এবং ওয়েবসাইট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মোদী আগামী পয়লা ডিসেম্বর জি টোয়েন্টি গোষ্ঠীর সভাপতিত্ব করতে চলেছে ভারত এর আগেই লোগো থিম এবং ওয়েবসাইটের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধানমন্ত্রী বলেন আমাদের জি টোয়েন্টি সভাপতিত্বের লোগো থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং সর্বাধিক অগ্রাধিকারকে প্রতিফলিত করবে প্রায় এক বছর এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতি হিসেবে থাকবে ভারত গোটা দেশ জুড়ে বত্রিশটি বিভিন্ন ক্ষেত্রে দুশোটি সভার আয়োজন করা হবে দু শীর্ষ সম্মেলন হওয়ার কথা এটাই ভারতের বুকে সব থেকে বড় আন্তর্জাতিক সভা হতে চলেছে ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বের যে লঘু এদিনে প্রকাশ করা হয়েছে তাতে সাত পাপড়ির এক পদ্মফুলের ছবি রয়েছে পদ্মফুল ভারতের জাতীয় পুষ্প জি টোয়েন্টি সভাপতিত্বের লগোতে পদ্মের উপস্থিতি ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিকতা সম্পদের প্রতিনিধিত্বকারী বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক উন্মোচনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন পদ্মের সাতটি পাপটি মহাদেশ এবং সঙ্গীতের সাতটি সুরের প্রতিনিধিত্বকারী জি টোয়েন্টি সম্মেলন গোটা বিশ্বকে একত্রিত করবে এই লোগোতে পদ্মফুল ভারতের পৌরাণিক ঐতিহ্য আমাদের বিশ্বাস আমাদের বুদ্ধিমত্তাকে চিত্রিত করছে রিপোর্ট আর ই নিউজ